যদি ভালোবাসতেই হয় তাহলে নিজের কাজকে ভালোবাসুন। বিশ্বাস করুন, পরিবর্তে ভাঙা মন নয়, উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর জীবন পাবেন। যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, যা হোক কিছু করো, কিন্তু ঘরে ফালতু বসে থেকো না। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। আপনার খাবারটিকে ওষুধ হিসেবে পরিমাণ মতোই খান, না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসেবে খেতে হবে। যেদিন আপনার স্বাক্ষর অটোগ্রাফে রূপান্তরিত হবে সেদিন আপনি সফল। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। সততা একটি মহামূল্যবান গুণ, সস্তা লোকের কাছ থেকে কখনো এটা আশা করো না। সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হল, অসাধারণ সফলদের না বলার ক্ষমতা অসাধারণ। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। যদি তুমি ব্যর্থ হও কখনো আশা ত্যাগ করো না, কারণ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, এন্ড মানে সব কিছুর শেষ নয়, কারণ এন্ড মানে এফোর্ট নেভার ডাইস। তুমি যদি কোনো প্রশ্নের উত্তর নো পাও মনে রেখো নো মানে নেক্সট অপরচুনিটি। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে নয় সে শিখবে।